সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার রনি ভাই আমার মনে হয় শিল্পটা কি আগে বোঝেন আর সুরটা কি একটু খোঁজেন কি হচ্ছে এগুলো আরে আমি তো ঠিকই করছি এগুলো ঠিক না আপনি ঈর্ষা থেকে কথা বলছেন এগুলো ঠিক না এগুলোই ঠিক আপনি ঈর্ষা থেকে কথা বলছেন কারণ আপনি ছোট ছোট বাটি গ্লাস দিয়ে বাজান আর আজকে আমি অনেক বড় শিল্পী কত বড় বড় কিছু প্লে করছি প্লিজ বসেন এখানে প্রিয় দর্শক সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আজকের গল্প কথা আজকে আমাদের মাঝে আছেন শিশকন্যা শিশকন্যা আর একটা কি বলবো এই ইনস্ট্রুমেন্ট বাজায় এটাকে কি উপমা দেওয়া যায় পার্কাশনিস্ট পার্কাশনিস্ট এরকমই বলে আর কি এরকমই বলে আচ্ছা খাঁটি বাংলায় কি বলা যায় যেগুলো এইসব বাজায় ঘটি বাটি না আমাকে অনেকে কাপ কুইনও বলে কাপ কুইন তাও কুইনটা থাকবে ওকে হঠাৎ করে কি মনে করে আপনি এইসব বাজানো শুরু করলেন আমি আসলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেই একদিন দেখেছি দেখার পরেই আমার মানে একটা ইন্টারেস্ট গ্রো করলো যে কাপ দিয়ে এত সুন্দর আওয়াজ হচ্ছে তো যে কোনো ওয়াস্টেজ দিয়েই সুন্দর হয়তো আওয়াজ বের করা যেতে পারে এবং আমি দেখলাম যে এই ধরনের ওয়াস্টেজ দিয়ে অনেকেই অনেকভাবে এক্সপেরিমেন্টগুলো করেছেন এবং সেই ভিডিওগুলো ঘাটা শুরু করলাম তো এরপর থেকেই আমার যখনই মনে হতো যে হ্যাঁ এই ওয়াস্টেজ থেকে এই ধরনের কিছু আওয়াজ আসা সম্ভব এবং সেগুলো দিয়ে আমার এক্সপেরিমেন্ট চলতে থাকতো এটা সবাই প্র্যাকটিস করলে তো হবে না এটা আমার মা বাড়িতে দেখি এটা মনে প্র্যাকটিস করছে এরকম করতে এক্স্যাক্টলি এই এইভাবে মিউজিক হয় তারপর মানে এই ধরনের মানে এইভাবেই যে সাউন্ড যখন দেখলেন যে কিছু পড়ে গেলে সাউন্ড হচ্ছে তারপর ভাবলাম যে এটা দিয়ে তো মিউজিক করা সম্ভব হ্যাঁ একদম সত্যিই তাই মানে এবং এইখান থেকে হ্যাঁ মানে এই যেমন মানে আমি যখন আসলে সবাই যে জিনিসটা দেখে অনেক বেশি ছড়িয়ে গেছিল আর কি এই ব্যাপারটা সেটা হচ্ছে ফয়েল পেপার দিয়ে আমি যখন একটা মানে ইম্প্রোভাইজ করি এই কাপ পার্কাশনের সাথে ফয়েল পেপার দিয়ে আমি ইম্প্রোভাইজ করেছিলাম সেই ফয়েল পেপারটা যে আসলে ওইভাবে মিউজিকের মধ্যে মানে আমি মানে ওইটা এক্সপেরিমেন্ট করব সেটা আমি মানে ভেবেছিলাম কখনো ভাবিনি আর কি এটা আমার মনে হলো কখন আমার ভাগ্নে দুটো খেলছিল আর কি তো ফয়েল পেপার রোল করে করে মানে ফয়েল পেপারের যে রোল থাকে তো সেটা গড়িয়ে গড়িয়ে খেলছিল আমি দেখলাম যে ওইখান থেকে এক ধরনের স্নেয়ার টাইপের আওয়াজ আসছে আমি বললাম যে এটা দিয়ে একটু এক্সপেরিমেন্ট করে দেখি কেমন হয় আমি এরকম একটা অনলাইন নিউজ দেখলাম যে আপনার বিয়ে হতে হতে নাকি ভেঙে গেল কারণ আপনাকে নাকি খেতে দিয়েছিল আপনি পায়ের শেষ করে সেই বাটিতে টুংটাং করে বাজানো শুরু করে হ্যাঁ আপনি যেগুলো নিউজ কই মানে আমি জানি না অনলাইন নিউজ অনেক নিউজ পাওয়া যায় তো এটা সত্যি নাকি না এটা সত্যি না এরকম কোনো সমস্যা হয় কি যে এই এই সব মিউজিক করার কারণে এটা পজিটিভ হয় না নেগেটিভ হয় না অনেক ক্ষেত্রে নেগেটিভ হয় বিশেষ করে বাসার মানুষজন খুব বিরক্ত হয় যে হ্যাঁ এটা ফেলো না আমি তো রেখে দিই মানে আমি এরকম কালেকশন অনেক কিছু রেখে দিই আর কি ও আচ্ছা বাসায় মানে এরকম একটা জিনিস ফেলে দিচ্ছি আপনি হ্যাঁ আমি রেখে দিই ওটা যে এটা আমি বাজাবো হ্যাঁ এটা আমার লাগবে আমি কিছু একটা বানাবো এরকম আর কি তো বাসার মানুষজন খুব বিরক্ত হয় তো আপনি কি শুধু এরকম এই থালাবাটি এসবই বাজান নাকি কোনো ছেলেদের 12টাও বাজান না না 12টা বাজাই না কয়টা বাজান আপনি সেটা তো জানি না ছেলেরা জানে না ছেলেরা কিন্তু এরকম ইনস্ট্রুমেন্ট নিয়ে এরকম করে গান করে এরকম করে গান করে তো আপনার স্পেশাল কোন ইনস্ট্রুমেন্ট আমরা আজকে কিছু আছে কিনা আজকে একটা ছোট্ট ইনস্ট্রুমেন্ট নিয়ে এসেছি আমি আর তার সাথে ওই যে আমি ওখানে দুটো চামচ দেখতে পাচ্ছি এটাও আমি ইউজ করতে পারি আচ্ছা আজকে এটা ইউজ করে গান করব একটা ওকে তো আমরা সে গান শুনবো আরো পরে শুনবো কিন্তু আগে জানতে চাই যে গানের প্রতি আপনার ফোকাস বেশি নাকি এটা সেটা বাজানো এটাতে আপনার ফোকাস বেশি না একদমই না আসলে ছোটবেলা থেকে আমি গানটাই শিখেছি এবং ওটা নিয়ে আসলে এগোচ্ছিলাম বা ওটা নিয়ে এগোতে চাই এই জিনিসগুলোতে জাস্ট শখের বশে করি পিছিয়ে দিচ্ছে নাকি না ঠিক সেরকম না মানে শখের বশে বা ভালো লাগা জায়গা থেকে আসলে করি ভালো লাগে মানে আমি যখন এটা বাজাই আমার আমি এনজয় করি তো ওই ওই ব্যাপারটা আসলে ভালো লাগে তো সেখান থেকে আসলে এগুলো করা অনেক প্রোগ্রামে আপনার এটা সেটা বাজানো আমরা দেখেছি আজকেও দর্শকদেরকে দেখাবো স্পেশাল প্রোগ্রাম কিন্তু তার আগে এই ঈদে আপনার কি কি গান এসেছে বা এই মানে এই সময়টাতে তিনটা গান রিলিজ হয়ে গেছে অলরেডি সেটা হচ্ছে ভালোবাসা কমে না কমে না সত্যি কমে না আপনার প্রতি আমার ভালোবাসা কমে না আমারও না আমি আপনার অনেক বড় ফ্যান
এটা আমার ভীষণ আদরের একটা গান, ভীষণ পছন্দের একটা গান। এরপর একে একে দুঃখ এই গানটা আসলো কিছুদিন আগে, এরপর আরেকটা এসেছে যুক্তি ছাড়া। আচ্ছা, আদরের গান দুঃখ, হুম, আদরের গান দুঃখ, এটা কি বুঝলাম না? না মানে তিনটা গান, মানে একটা হচ্ছে তিনটা গানই আদরের, না একটা গান ভীষণ আদরের বলতে আমার খুব ভালো লাগার একটা গান, আর অন্যগুলো ভালো লাগার না? না অন্যগুলো আসলে মৌলিক গান তো নিজের সন্তানের মতন, সবাই আসলে আপনার পর্যন্ত কতগুলো সন্তান আছে? অনেক। পিতা কে? অনেকেই হয় আর কি, কারণ লিরিসিস্ট একজন হয়। আমি আপনার সন্তানের পিতা হতে চাই। আপনার হাতে যে ওই ব্যাপার দুটো আছে ওটা আমাকে দেন আগে। আচ্ছা, এটা দিয়ে একটুখানি ট্রাই করি। ঠিক আছে। বুকের মাঝে আগুন দিয়ে ছাই দিয়েছ, এক জীবনে চাইনি যেটা তাই দিয়েছ। বুকের মাঝে আগুন দিয়ে ছাই দিয়েছ, এক জীবনে চাইনি যেটা তাই দিয়েছ। হৃদয়টা রে এত বোঝাই দমে না, ভালোবাসা কমে না গো কমে না। এবং এই গান শুনে দর্শকদের ভালোবাসা আপনার প্রতি কমবে না, অনেক অনেক গুণ বাড়বে। প্রিয় দর্শক, আমাদের প্রোগ্রামও কমেনি, আরও আছে, আরও বেড়েছে, আপনাদেরকে আরও অনেক কিছু দেখাতে চাই। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি গল্প কথা নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম গল্প কথা নিয়ে। আমাদের সাথে আছেন একজন গানের মানুষ, প্রাণের মানুষ, এবং যাকে বলা হয় শিশকন্যা। শিশকন্যা নাকি বিশকন্যা? আমার পাশে যে বান্ধবী বসেছিল বলছে তোকে ডাকছে, বললাম কই আমাকে ডাকছে, কই যে বললো কাপ্পিরিচ তুই। এই যে আমরা অনেক সময় মেয়েদের দেখে সিটি বাজাই, আপনি এরকম প্র্যাকটিসটা কি কোন ছেলেদের দেখে? না প্র্যাকটিস বল, আসলে আমি তো ইন্সপায়ার হয়েছি আসলে ওই যে ছেলেরা, যে আপনাদের মতন কিছু ছেলেরা যে আছে মেয়েদেরকে টিজ করে, সেটা দেখে আমি ইন্সপায়ার হয়েছি। পৃথিবীর সবচেয়ে বড় ইপটিজার কে? কে? এটা হচ্ছে প্রেসার কুকার। আচ্ছা, রান্নাঘরে কাজের মেয়েকে দেখে পর্যন্ত শীষ দেয়। রাইট, ওকে। আসলে সেই জায়গা থেকে ইন্সপায়ার্ড হওয়া, এবং আমি কখনো কাউকে মানে অ্যাডাম টিজ করি নাই। আচ্ছা, ভাষায় এটা প্র্যাকটিস করতে করতে দেখলাম যে না, এটা হয়তো আপনি সুযোগ পাননি, কিন্তু আজকে আপনাকে সুযোগ দেওয়া হলো। না সুযোগ দিলেও এখন কেন যেন ব্যাপারটা সুরেই একটা সুন্দর প্রেজেন্টেশন যেন হয় সেরকম একটা মাথায় মানে অলরেডি কাজ করে ব্যাপারটা। আপনার অনেকগুলো গান শিশ বাজিয়ে শুনেছি, নতুন কোনো গান তুলেছেন? আমি এখন আর গান তুলছি না, এখন যেটা করছি সেটা হচ্ছে যে মোজার্ট গুলো যে থাকে, মোজার্ট কেমন? মোজার্ট হচ্ছে ডেজার্ট, শুনেছি যে খাবার পরে দেয়, ঈদে অনেক বাসায় খেলাম। ডেজার্টের মতোই মোজার্ট, মানে মোজার্ট হচ্ছে কাইন্ড অফ ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টাল, তো এই ধরনের খুব জটিল জটিল কিছু ব্যাপার থাকে। তো এই মানে আপনাকে বলা হয় জটিল জিনিস বুঝবো না আমরা? হ্যাঁ না ঠিক সেরকম নয়, মানে আপনি আমাকে বললেন এটা একটা মানে অনেক বড় একটা চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়, কারণ ওটা আসলে যদি ইনস্ট্রুমেন্টালের কথা আমি বলতে চাই, যেমন বেসিক্যালি ম্যাক্সিমামই পিয়ানো মানে বেসড থাকে আর কি, তো সেই পিয়ানো সেটা আমি আরো ভালো বুঝবো, কারণ আমি 3 বছর পিয়ন ছিলাম। আচ্ছা, পিয়ন আর পিয়ানো তো আলাদা জিনিস, ওই কাছাকাছি আর কি, কাছে মিল আছে। তো সেইগুলো আসলে হুইসেলে করা, ইটস মানে আমার কাছে মনে হয় যেটা অনেক বড় চ্যালেঞ্জ, এবং চ্যালেঞ্জ নিতে আমার বরাবরই খুব ভালো লাগে, এবং এখন আমি যেটা করি মোজার্ট ট্রাই করি। ওকে, ট্রাই করেন একটু আমাদের সামনেই, ট্রাই করেন কতটুকু হচ্ছে না হচ্ছে, আমি যেহেতু একজন বড় বোদ্ধা আমি মার্কও দিতে পারি। ঠিক আছে, একটুখানি এটা ট্রাই করি। বাহ বাহ বাহ,
এটা চেষ্টা করলে আমিও পারতাম কিন্তু কেন করি না জানি কেন এই ধরনের মিউজিক শোনার মতো তো লোক নেই আসলে তাই এটা কি কাজে লাগবে বলেন না আসলে মিউজিক লাভার যারা ওদের আসলে এটা কি কাজে লাগবে সেটা ভেবে আসলে মিউজিক শোনেও না বা মিউজিক করেও না আমার যেটা মনে হয় তবে আমি আপনাকে বলি আমাদের দেশে মিউজিক লাভার এই যে আপনি বললেন তো সং লাভার লোক কম পাবেন সিঙ্গার লাভার লোক প্রচুর শিল্পীকে কম ভালোবাসে শিল্পীকে ভালোবাসে না আসলে দুই দলের মানুষই আছে শিল্পকেও যারা ভালোবাসে এবং শিল্পীকেও ভালোবাসে তবে হ্যাঁ এই দলের লোক একটু বেশি এবং এটা আপনাকে দেখে আরো ভালো করে বোঝা যায় কেন কেন এই দেশে দুই ধরনের মানুষই অনেক যারা শিল্পকে ভালোবাসে শিল্পীকেও ভালোবাসে এই কারণে আপনি গানও চর্চা করেন রূপচর্চাও বেশি বেশি করেন চেষ্টা করি মানে আমার কাছে যেটা মনে হয় যে নিজেকে ভালো রাখতে বা মানে নিজে যখন হ্যাপি ফিল করব আমার মনে আশেপাশের মানুষকেও তখন অনেক বেশি হ্যাপি ফিল করানো যায় ঈদের সময় এটা আনন্দ করেন কিভাবে হ্যাপি ফিল করেন কিভাবে আমি সব বরাবরই আসলে ফ্যামিলির সাথে যখন বেশি সময় কাটাই আমরা ফ্রেন্ড সার্কেলের বাসায় যাওয়া হয় না ঈদের দাওয়াতে খুবই কম আসলে ঈদটা আসলে ওই ফ্যামিলিকে মানে সময় দেওয়া হয় বেশি হ্যাঁ একদম তবে ছোটবেলার আমি খুব মিস করি ছোটবেলাটা কারণ ওই সময়টা মানে সবারই থাকে আসলে এবং ওইটা এত বেশি আনন্দের ছিল মানে সত্যি বলতে আমরা একটা কোয়ার্টারে বড় হয়েছি প্রায় ১৬টা ফ্যামিলি তো ওই ১৬টা ফ্যামিলি মানে ঈদের দিন এরকম হতো যে কার বাসায় রেখে কার বাসায় যাবো এরকম একটা মানে কাড়াকাড়ি হতো আর কি সকাল থেকে রাত পর্যন্ত ১৬ বাসাতেই আসলে দাওয়াত খেতে হতো এবং আমরা ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি প্রায় ২৭ বছর আমরা ওখানে ছিলাম এবং আমি ওই ছোটবেলাটা খুব মিস করি ওই সময়ের মানে ঈদের দিন যেগুলো ছিল ভীষণ মিস করি ২৭ বছর তার মানে আপনার বয়স ২৭ পার হয়ে গেছে মানে আমার জন্মের আগে আর কি ওইখানে মানে গিয়েছে আর কি হ্যাঁ তার মানে তো মানে আমি তো ভেবেছিলাম যে আপনি আরো কিশোরী এটা ফিলেছিলাম না না মানে আমার জন্মের আগে হচ্ছে আমরা ওখানে মানে ছিলাম আচ্ছা তো মানে ওই সময়টা যুদ্ধের আগে না 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 মানে আমি যেখানে বড় হয়েছি ইন্টারেস্টিং হচ্ছে ওইটা ব্রিটিশ আমলের বানানো ঘর ছিল ও আচ্ছা হ্যাঁ ওটা ব্রিটিশদের আদালত ছিল মানে আমার বাবা জজ কোর্টে চাকরি করতেন তো সেই সুবাদে আসলে কোর্টের কোয়ার্টারগুলোতে থাকা আমাদের মানে সুযোগ হয়েছে তো ওইটা ব্রিটিশদের বানানো ঘর ছিল বিশাল বড় লাল মানে টিনের ঘর ওটা অনেকে বাইরে থেকে দেখলে অনেকে মনে করতে ভূতের বাড়ি প্রিয় দর্শক ব্রিটিশ আমলের সেই ভূতের বাড়ি থেকে আগত শিল্পী অবন্তী সেতির সঙ্গে কথা বলছিলাম আরও কথা বলবো ছোট্ট একটা বিরতির পরে আমাদের সঙ্গেই থাকুন মাই গড হুকুম করুন মালিক আমি এই প্রদীপের জিন আমি হুকুম করলে আপনি আছেন কি করতে জি মালিক আপনি আপনি আপনার যে কোনো ইচ্ছার কথা বলুন তিনটি আমি আপনার ইচ্ছা পূরণ করে দেব বলুন আপনার কি ইচ্ছা বলবো বলেন পূরণ হয়ে যাবে বলেন আপনার কি ইচ্ছা জীবনে প্রথম ইচ্ছা হচ্ছে আমি সারা পৃথিবী ঘুরে ঘুরে বেড়াতে চাই আপনি মোট কথা আপনি অনেক ঘুরতে চান হ্যাঁ তাহলে খুব সহজ বুদ্ধি হয় আপনি ফ্যানের সঙ্গে ঝুলে পড়েন ফ্যানও ঘুরবে আপনিও ঘুরবেন মালিক আপনার দ্বিতীয় ইচ্ছার কথা বলুন আচ্ছা দ্বিতীয় ইচ্ছা আমার অনেক ইচ্ছা একটা সুন্দর বাড়ি থাকবে এবং খুব সুন্দর একটা পরিবেশ থাকবে অনেক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকবে তার মধ্যে বসে আমি প্র্যাকটিস করব শুধু প্র্যাকটিস করব তাহলে আমি কি করব এখন ইচ্ছে পূরণ করো মানে কি একটা বাড়ি বানিয়ে দেব আপনার জন্য মালিক 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 আমি যদি বাড়ি বানাতেই পারতাম তাহলে কি এই প্রদীপের মধ্যে থাকতাম আপনি অন্য একটা ইচ্ছা কথা বলুন মালিক তাও কথা আপনার আর কি ইচ্ছা আছে বলুন আপনি যেহেতু বাড়ি বানাতে পারছেন না তাহলে আমার অনেক অনেক টাকা চাই আমি একটা বাড়ি বানাবো অনেক টাকা চাই আপনার অনেক টাকা চাই দাঁড়ান কি টাকা আমি কোথায় পাবো এবার আমি বাতি ঘষছি প্রদীপ ঘষছি এখান থেকে আরেকটা জিন বাড়াবে ওকে আমি হুকুম করব ও নিয়ে আসবে এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার তাহলে আরেকটা আমার তো দুটো ইচ্ছা হলো তাহলে আপনি বরঞ্চ আরেকটা ইচ্ছার কথা বলুন আরেকটা বলবো বলুন আমি অনেক দিন পর্যন্ত মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চাই অনেক দিন আপনি বেঁচে থাকতে চান আমি বর দিলাম আপনি আজীবন বেঁচে থাকবেন
মৃত্যুর আগ পর্যন্ত আপনি বেঁচে থাকবেন এই বর আমি আপনাকে দিয়ে গেলাম ফাইনালি কোথা থেকে কোথায় আসলাম সিথির সত্যিকারে কি কি ইচ্ছা মনের মধ্যে সত্যিকার আসলে এতক্ষণ আগে যেটা বলছিলাম অনেকটা বলা গেলে যে এগুলোই মানে সারা জীবন ধরেই ভেবেছি যে আমি পুরো পৃথিবী আসলে ঘুরে বেড়াতে চাই মরে যাওয়ার আগে পুরো পৃথিবী দেখতে চাই নিজে অনেক ঘুরতে চান হ্যাঁ পছন্দ করি কিন্তু অনেককে যে ঘোরাচ্ছেন হ্যাঁ কতদিন খবরগুলো আপনাকে কে দেয় বলেন তো আমাকে কারণ আমি ঘুরতে যে কয়েকজনের সাথে আমিই হোঁচট খেয়েছি আচ্ছা দেখি আমরা একই পাকে ঘুরছি ওকে আর আর হচ্ছে আর কি ইচ্ছা যে একটা শিল্পীর কি বাড়ি গাড়ি টাকা পয়সা হয় মনে হয় না মানে হলেও না তার আমি দেখেছি যে যারা আসলে শিল্পী হয় এদের না এই এই ব্যাপারগুলোর প্রতি না মানে সেরকম একটা মানে হয় না যে কনসেন্ট্রেশন থাকে না খুব একটা মানে আমার কত টাকা আসলো কত টাকা খরচ হলো এগুলো নিয়ে না তাদের কোনো হেডেক থাকে না আমি দেখেছি ম্যাক্সিমামের ক্ষেত্রে শিল্পীরা টাকা জমাতে পারে না নিজেরা টাকা গোছাতে পারে না এই জন্য ওরা টাকাওয়ালা জামাই খুঁজে তাই তো হ্যাঁ অনেক ক্ষেত্রেই তাই গান নিয়ে কি স্বপ্ন সিথির আচ্ছা গান নিয়ে আসলে স্বপ্ন দেখি যে যে গোল্ডেন টাইমটা আসলে যে গোল্ডেন টাইমটার কথা আমরা সবসময় বলি যে হ্যাঁ একটা সোনালি যুগ ছিল এখনকার সময়ে অনেক অস্থির একটা সময় অস্থির একটা সময় আমরা পার করছি তো আমি স্বপ্ন দেখি যে হ্যাঁ সেরকম একটা সোনালি দিন আবারও আসবে মানে সোনা থাকবেই চাহিদার মধ্যে থাকবেই এটা একটা মানে চাই যে সেই মানে কি বলবো সোনালি অতীত আবার ফিরে আসুক এবং আমাদের সংস্কৃতি আরো অনেক বেশি সমৃদ্ধ হোক এবং আমরা যারা আসলে সেই সমৃদ্ধ করতে সিথির ডেডিকেশন কতটুকু না সেটাই বলছি যে এই যে যে একটা আলটিমেট জায়গায় পৌঁছানোর জন্য যে আমরা হার্ডওয়ার্কটা করছি দিন শেষে গিয়ে যেন সেটার ফিডব্যাকটা পাই আমি এতটুকু স্বপ্নটাই মানে স্বপ্নই দেখি আর কি যেটা মানে আসলে বাসায় যেরকম হয় এবং এবং এই জেনারেশনের অনেকেই হয়তো ব্যাপারটার সাথে রিলেট করতে পারে যে বাবা মায়েরা বলে কিন্তু যে কি করবি গান গেয়ে কি হবে গান গেয়ে তো এই কথাটা যেন না বলতে পারে আমিও চাই যে এদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে আমি আপনি দেখলেন যে আমি এটা ওটা বাজাচ্ছিলাম অ্যাকচুয়ালি এটা মজা করে বাজাই বা সত্যি সত্যি আমিও প্র্যাকটিস করি তো আপনার কি মনে হয় যে আমিও যে গান গাইলাম শিল্পী হতে কি লাগে প্রথমত বলবো যে একটা মন একটা বিশুদ্ধ মন লাগে আর তারপর যেটা আমার আছে একদম আচ্ছা আর ডেডিকেশন ডেডিকেশন লাগে আমার মনও আছে ডেডিকেশন আছে আর কি গলায় কি লাগে মানে গলায় অবশ্যই সেটা ঈশ্বর প্রদত্ত হতেই হবে আমি অনেক ঘন ঘন মন পাল্টাই এই জন্য বুঝেই যাচ্ছে যে মন কতটা পরিষ্কার আর ডেডিকেশন তো অবশ্যই লাগবে ঈশ্বর প্রদত্ত কিছু তো থাকতেই হবে সুর 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 থাকলে শিল্পী মানে ওই আর কি সেটাকে ঘষে মেজে হাতি তো বড় শিল্পী সেটা তো সুর আমি সুরের কথা বলেছি ওকে অবশ্যই এই দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে গানকে সমৃদ্ধ করতে সিথির ডেডিকেশন রয়েছে এবং নতুনভাবে সিথি নিজেকে উপস্থাপন করেছে এবং সেটা আমাদের এই সুরের ধারাকে আরও গতিময় করেছে সেই ধারাকে অব্যাহত রাখতে এবং এই প্রোগ্রামকে আরও সুর সমৃদ্ধ করতে সিথির কাছ থেকে আমরা নতুন কিছু প্র্যাকটিস বা নতুন কিছু ইনস্ট্রুমেন্ট আমি দেখতে পাচ্ছি সেটার যদি একটা সুর উঠে আসে সেটাও ভালোই লাগে পৃথিবীতে যখন পিয়ানো আবিষ্কার হয়নি তখন এটা আবিষ্কার হয়েছে এটার নাম কালিম্বা এটাকে আদি পিয়ানো বলা যেতে পারে এটা তো অ্যান্টিক না এটা তাহলে না অ্যান্টিক না মানে এটা মানে কিছুদিন আগে আমি কিনেছি অ্যান্টিক বলতে হ্যাঁ মানে পিয়ানোর আগে এটা আবিষ্কার হয়েছে মানে পিয়ানো পিয়ানোর সাউন্ডটা এখান থেকে আবিষ্কার হয়েছে আচ্ছা আচ্ছা এই যে কাইন্ড অফ পিয়ানোর সাউন্ড আর কি ওকে মানে যখন পিয়ানো পৃথিবীতে ছিল না তখন এটা আবিষ্কার হয়েছে এটাকে কালিম্বা বলে এটা একটা আফ্রিকান ইনস্ট্রুমেন্ট ওকে সেটার শুনবো কিন্তু তার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা সহ যদি কিছু বলতে চান প্রথমত সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক সবাইকে একটাই কথা বলতে চাই আপনারা বেশি বেশি বাংলা গান শুনবেন তাতে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হই যারা আমরা বাংলা গান নিয়ে কাজ করছি আর আরেকটা কথা বলবো সবাই সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন সবার আগামী দিনগুলো খুব ভালো কাটুক প্রিয় দর্শক আপনাদেরও দিনগুলো সুন্দর কাটুক শুধু ঈদের দিনে আনন্দ নয় সব সময় জীবনে আনন্দ থাকুক আপনাদের পরিবারের সবাই সুস্থ থাকুক সেটাই আমাদের চাওয়া সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক চলুন আমরা শিখি এই নতুন
যেহেতু বৃষ্টির সময়, বৃষ্টি আমার ভীষণ পছন্দ, আর একটা বৃষ্টির গান গাই। জানলার কাছে আঙুল টেনে তোমায়